তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ। আমি ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আর কি তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি। তো তোমরা অনেকে জানতে চেয়েছ আমার এর আগের যেটা লাস্ট আমি ব্লগ আপলোড করেছিলাম ওই ব্লগের মধ্যে, যে মানে আমার কি হয়েছে, কেমন আছি আমি। তো এই ব্লগে তোমরা সব অ্যান্সার পেয়ে যাবে। আর এটা হচ্ছে আজকে হচ্ছে আমার 9 দিন হয়ে গেছে, মানে আমার যে মানে মেয়ে হয়েছে, তো ও এসেছে পৃথিবীতে 9 দিন হয়ে গেছে। তো 9 দিনের খেরি আজকে মানে হয়ে গেছে। তো এর আগের ব্লগে তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমার কী হয়েছে, তো আমি বললাম মেয়ে হয়েছে, আমি খুব খুশি, আমার ঘরে মা লক্ষ্মী এসছে। আর আমি আমার হাজব্যান্ড দুজনেই চেয়েছিলাম যে মানে আমাদের ঘরে মা লক্ষ্মী আসুক, তো সেটা ভগবানে আমাকে আমাদেরকে আর কি যে উইশ ফুলফিল করে দিয়েছে, আমি খুবই তাতে থ্যাঙ্কফুল গডের কাছে। আর এখন আমি ওকে দেখাবো না, কারণ কিছু রিচুয়ালস থাকে তো তার জন্য আর কি, মানে 1 মাসের একটা ব্রত আছে, ওই ব্রত কমপ্লিট হওয়ার পর আমি তোমাদেরকে আর কি ওকে দেখাবো। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর আমি সি সেকশন এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, যে আমি কেমন আছি এটা তো এই ব্লগে বলবো, বাট সি সেকশনের ওভারঅল এক্সপিরিয়েন্স, হসপিটালে যাওয়ার পর কী কী হয়েছে, আমি সব কিছু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। তো তোমরা ব্লগগুলো দেখতে পারবে। আপাতত আমি এই আপডেটটা দেওয়ার জন্যই আর কি মানে এই মানে এই মিনি ব্লগটা করেছি। তো এই আর কি, তো আমার মেয়ে হয়েছে 3 তারিখ রবিবারে, আর আজকে হচ্ছে 11 তারিখ হয়ে গেছে। তো সি সেকশনের এক্সপিরিয়েন্স আমি ব্লগে বলবো তোমাদের। আর হচ্ছে এখন আমি আপাতত ঠিকঠাকই আছি, জাস্ট যে জায়গাটার মধ্যে আর কি মানে সিজারে তো জানোই যে সি সেকশন কীভাবে করে, তো ওই জায়গাটার মধ্যেই পেইন আছে আমার। আর মানে তলপেটের যে যে জায়গাটা আর কি কাটা হয় ওই জায়গাটার মধ্যে পেইন আছে আমার, উঠতে বসতে এখনও প্রবলেম হয়। তো ওষুধ তো চলছে, ওষুধ খেয়েও নিয়েছি, অ্যান্টিবায়োটিকের কোর্সও কমপ্লিট। তো একটু রিকভারি করতে একটু টাইম ডেফিনেটলি লাগবে। তো আবার বৃহস্পতিবারে যাবো ডাক্তারের কাছে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদেরকে আলাদাভাবে আর কি ব্লগ করে বলবো। আর বেশিক্ষণ না এইভাবে বসেও থাকতে পারি না। তো এটাই আপনার দেওয়া ছিল যে আমি আমার মেয়ে দুজনেই ঠিকঠাক আছি আপাতত। আর তোমরা সবাই ব্লেসিংস তো অবশ্যই আমাদেরকে করবে, আর আমার মেয়েকেও অনেক ব্লেসিংস করো তোমরা। আর এতটুকুই এই ব্লগটার মধ্যে, আর বড় করছি না আর মানে বলছি না কিছু। তো চলো আজকের জন্য টাটা, দেখো হচ্ছে নেক্সট একটা ব্লগে, বাই।